ওকে ওকে ওকে, এখন আমি ঝটপট করে আমার মেহেদিটা উঠায় ফেলবো। হাই গাইস, আসসালামু আলাইকুম। সো আরও বেশ কয়েকদিন আগে আইব্রাউতে কলপ করে আসলে আমার কলিজাটা কোনোভাবে ঠান্ডা হচ্ছিল না। সো আজকে চলে আসছি আমার ঠোঁটে মেহেদি দিয়ে রং করে দেখার জন্য যে আগেও কোনো পার্মানেন্ট লিপস্টিক আমি আমার ঠোঁটের জন্য খুঁজে পেতে পারি কি না। কারণ প্রতিদিন লিপস্টিক দেওয়ার ঝামেলা, আবার নতুন নতুন লিপস্টিক কেনা, তার থেকে যদি অলওয়েজ একটা সুন্দর মেহেদির যে রঙটা, গাঢ় মেহেদির সুন্দর একটা রঙ, ওটা যদি থাকে আমার লিপসে 10 দিন অ্যাটলিস্ট, 5-10 দিন, তাহলে কেমন হয় বলো তো? কেমন হয় সেটা তো জানি না, কিন্তু আজকে কিন্তু ট্রাই করে দেখা যেতেই পারে। সো আমি শিমার গার্ল আজকে চলে আসছি রাঙাপুরি মেহেদি নিয়ে, হ্যাশট্যাগ স্পন্সার্ড। রাঙাপুরি আমাকে কোনো ধরনের পেমেন্ট করে নাই এই ভিডিওটার জন্য, প্লাস এটা যেহেতু হাতের মেহেদি, সো কতটুকু তোমরা ঠোঁটে দিতে পারবো ওটার মধ্যে আমার নিজেরও একটা প্রশ্ন রয়েছে। সো প্লিজ বাসায় কেউ ট্রাই করো না এই ভিডিওটা দেখার আগে। কিন্তু আমি বাজার থেকে রাঙাপুরির এই মেহেদিটা কিনে নিয়ে আসছি। আমি কাবেরিয়ে দিতে চাচ্ছিলাম, বাট ভাবলাম যে না, বাংলাদেশি একটা কোনো কিছু একটু ট্রাই করি। সো এইটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি, যেটা কিনা 500 প্রতিক্রিয়াহীন গাঢ় দীর্ঘস্থায়ী রঙের জন্য বাজারে সেরা। এবং ওরা নাকি পিএইচ মেনটেন করে, আমি আসলে জানি না কতটুকু মেনটেন করে, বাট যদি করে থাকে তাহলে আমি আশা করছি আমার ঠোঁটের কোনো ক্ষতি হবে না। সো ফার্স্টেই আমি যেটা করবো, আমি জুম করে কাছে চলে আসবো। সো প্রথমে আমার ঠোঁটে অলরেডি মানে রিয়েল লিপস্টিকটা লাগানো আছে, সো আমি সেটাকে একটু ওয়েট ওয়াইপস দিয়ে উঠিয়ে ফেলার চেষ্টাটা চালাবো। সো আমি জাস্ট, এবং অবশ্যই আমি মেহেদি দিয়ে ঠোঁটটাকে ওভারড্র করে নষ্ট করার রিস্ক নিব না। লিপস্টিকটাকে উঠিয়ে ফেলছি। এনিওয়েজ, একটু একটু ভয় লাগছে, বাট লেটস ট্রাই, ওয়াই নট, রাইট? জীবন তো একটাই। সো আমি প্রথমে মেহেদিটা বের করে নিব, এবং এটার সাথে একটা মেহেদি ডিজাইন বই ফ্রি, যেটা কিনা আমার আজকে লাগবে না। সো ইটস টাইম টু অ্যাপ্লাই দ্য মেহেদি অন মাই লিপস। ইউ রেডি? আই এম নট রেডি, বাট লেটস সি হাউ ইট গোস। তো আমি কোনো ভ্যাজলিন ট্যাজলিন লাগালাম না যাতে কালারটা আসে। সো আমি যেটা করবো, জাস্ট এখান থেকে শুরু করো। ইউ, এটার টেক্সচারটা অনেক পচা দেখে মনে হচ্ছে, ভালো মতো বের হচ্ছে না। এবং আমার মনে হচ্ছে আমার ঠোঁটটা একটু একটু বার্ন করছে। ইয়েস, সো আমি জানি না যে এটা কতটুকুন। ইউ, আমার ঠোঁটটা আসলেই বার্ন করছে। ভীষণ রকমের বার্ন। আমি জাস্ট উঠিয়ে ফেললাম, এবং দেখো আমার ঠোঁটটা কিন্তু অলরেডি কালার হয়ে গেছে। এটা ঠোঁটটা কেমন যেন একটা বার্ন করলো, আর জাস্ট নট আ গুড ফিলিং। সো আমি যদি আরেকটা বার ট্রাই করি, সাথে সাথে কালার হয়ে গেল। ও মাই গড, এবং যে বার্নটা করলো, যে এখন আমার ঠোঁটটা আবার বার্ন করছে, এবং যে বার্নটা করলো এটা না, খুব পচা লেভেলের একটা বার্ন আমার মনে হচ্ছে, যে কালারটা জাস্ট ঢুকে যাচ্ছে আমার স্কিনের মধ্যে এই লেভেলের। এবং দেখো যেটা লিক করছে, আমি জানি না, ভালো মতো লাগালাম। ওকে, সো আমি ঝটপট করে উপরের অংশটা দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই না খুব গাঢ় হোক মেহেদির কালারটা। ওকে, সো আমি কিছুক্ষণ রাখবো, মেবি লেটস সে 2-3 মিনিট, এবার আমি উঠিয়ে ফেলবো, কারণ আমি খুব একটা ডার্ক কালার চাচ্ছি না। সো আইল বি রাইট ব্যাক এ ফিউ মিনিটস লেটার। ওকে ওকে ওকে, এখন আমি ঝটপট করে আমার মেহেদিটা উঠিয়ে ফেলবো। ইট ইজ
মানে আমার আসলে ভালো লাগছে না মেহেদিটা টোটের মধ্যে দিয়ে। সো আমি জাস্ট একটু সাইড থেকে ওকে ওকে সো গাইস, দিস ইজ দ্য কন্ডিশন অফ মাই লিপস রাইট নাও। আমি যদি বলি কালারটা কীরকম হয়েছে, আমি বলবো কালারটা বেশ সুন্দর লাগছে, যদি আমি ঠিক মতো দেইনি, কিছু কিছু জায়গায় এখন একটু বাদ রয়ে গেছে, বাট আমি মনে হয় না ওই জায়গাগুলোতে দিব মেহেদিটা, কারণ আমি না আই কান্ট ফিল মাই লিপস, আমার মনে হচ্ছে আমার ঠোঁটটা এখনও ঝিঝি ধরে আছে, মানে কেমন যদি ঝিম করে আছে। সো আমি বুঝতে পারছি এটাতে হয়তো আম নট শিওর যে কোন লেভেলের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যদিও দেখতে সুন্দর লাগছে। সো একদম হাতে বাটা ন্যাচারাল মেহেদি যেটা, সেটা হয়তো দিলে যদি এরকম কালার আসে সুন্দর লাগবে, কিন্তু আমি আসলে পার্সোনালি এই ধরনের বাজারে যে মেহেদিগুলো আমরা কিনি, কাবেরি হোক বা যেটাই হোক, ওখানে কিছুটা পরিমাণ হয়তো কেমিক্যাল একটু থাকে, সো ওগুলো আমি তোমার ঠোঁটের জন্য একদমই রেকমেন্ড করবো না, দেখতে যতটাই সুন্দর লাগুক না কেন। মানে ফার্স্ট দেওয়ার পরেই মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একদম একটু বার্ন করে এবং কালারটা বসে যায় ঠোঁটের মধ্যে। সো দেখতে যেমনই হোক না কেন, আই ডেফিনেটলি ডু নট রেকমেন্ড দিস থিংস ফর ইউ টু ইউজ ইট অ্যাট হোম, মানে প্লিজ তোমার বাসায় কেউ ট্রাই করতে যেও না। যদিও ওরা বলে যে ওরা পিচ মেনটেন করে, কোনো সাইড এফেক্ট নেই, ব্লা ব্লা ব্লা, বাট এটা দেওয়ার পর আমার কিছুটা বার্ন হয়েছে ঠোঁটটা, এবং কেমন যেন ঝিঝি ঝিঝি লাগছিলো, মানে ফিল করতে পারছিলাম না নিজের ঠোঁটটাকে। সো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা আমি ঠোঁটে দেওয়ার জন্য একদমই রেকমেন্ড করি না, আদারওয়াইজ ক্যান্সার হওয়ার যে ব্যাপারটা, এটা হয়তো ঠোঁটে দিলে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ক্যান্সার হওয়ার চান্সেস আছে, সো হাতে দিলেও তো হয়তো সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্সেস আছে, সো ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, বাট এতটুকুন বলতে চাই যে ডু নট ট্রাই দিস অ্যাট হোম ফর ইউ। যদি একান্ত ট্রাই করতেই চাও তাহলে একদম যাদের মানে বাসায় মেহেদি পাতা গাছ আছে তারা মেহেদিটা পেরে বেটে তারপরে ট্রাই করতে পারো, সেক্ষেত্রে আরও হয়তো একটু অরেঞ্জ কালারের একটা রং আসবে, আদারওয়াইজ না আমি এরকম একদমই রেকমেন্ড করি না কেমিক্যাল ওয়ালাটা। আদারওয়াইজ দ্যাটস অল ফর টুডে, আই হোপ দ্যাট একদম ফানের জন্য ভিডিওটা করেছি, একটু হলেও ফান করতে পেরেছি তোমাদের সাথে, ফান ওয়াও। সো আমি আবার চলে আসবো আমার নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। শিমগার লাভস ইউ অ্যা লট, বাই বাই।